আমি যখন ওয়াইডিতে ছিলাম না, সেই সময় একটা মিট আপ হয়েছিল মৌদি কল্লোলদার তরফ থেকে। আশা করছি তোমাদের সবারই সেটা মনে আছে, আর যারা জানো না তারা অন্তত পক্ষে এতদিনের এই কন্ট্রোভার্সি জোনের আলোচনা নিয়ে অন্তত বুঝতে পেরে গেছো, সেই দিন সেখানে পাতানো দিদি উপস্থিত ছিল এবং কল্লোলদার সাথে দারুণ একটা মিষ্টি সম্পর্কের ভাব বিনিময় হয়েছে, যার দরুন আমরা বুঝতে পেরেছিলাম যে ওই পাতানো দিদিও কিন্তু বন্ধুসুলভ সম্পর্ক, রক্তের সম্পর্ক ছাড়াও রাখতে জানে। ভীষণই ওপেন মাইন্ডেড একটা ফ্র্যাঙ্ক পার্সন, যেটা তিনি নিজেকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন। অন্তত আমি সেই এক্সাম্পলটাকে সামনে রেখেই আজকে ভিডিওটা শুরু করছি। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি আরো নতুন একটি ভিডিওর সাথে। আজকে তোমাদের কাছে এই বিষয়টা তুলে ধরা ভীষণ ভাবে প্রয়োজন, যখন এই ওয়াইটিতে হঠাৎ করে উপচে আসা ভূপেন নামক ব্যক্তি খুবই বাজে ভাবে একজন মহিলাকে নোংরা ভাবে সবার কাছে পরিচয় করানোর চেষ্টা করছে সন্দীপদার সাথে। আমরা সবাই জানি যেটা হওয়ার কখনো নয়, যেটা হতে পারে না, সেই বিষয়টাকে তুলে ধরার কারণটাই এটা যে পরকিয়া করেছে তাকে এখন স্বচ্ছ হীরের মতো সবার সামনে রিপ্রেজেন্ট করা, যাতে তার কাছে সহজ হয়ে যায় বাচ্চাটাকে পাওয়া। এই মুহূর্তে ওয়াইটিতে যত কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে, যত আলোড়ন সৃষ্টি হবে, যত সন্দীপদা মুখ খুলবে, তত বেশি করে ওই বাড়িটা বাচ্চাটার জন্য যে অস্বাস্থ্যকর, বাচ্চাটার জন্য যে কোনোভাবে সুখকর হবে না সেই বাড়িটা, এটা প্রমাণ করতে তারা সক্ষম হয়ে যাবে। সেই কারণেই কিন্তু এই বিষয়গুলোকে হাইলাইট করে ওরা জাস্ট একটা কন্ট্রোভার্সি আমাদের দিকে ছুড়ে দিতে চাইছে। ঠিক আছে, যে ভূপেন নামক ব্যক্তির বক্তব্য সীমাদির সাথে সন্দীপদার রক্তের সম্পর্ক ছাড়াও এত ভাব বিনিময় কি করে হতে পারে, পয়েন্ট? ঠিক আছে, কেউ কারোর বাড়িতে চলে যাচ্ছে যখন তখন, এত ভালোবাসা ভাবের আদান প্রদান হচ্ছে, কোনো স্বার্থ ছাড়া কি করে সেটা সম্ভব? আমি তোমাদেরকে মিট আপ এর কথাটা কেন বললাম, একটা মানুষ যার সাথে কোনোদিন কল্লোলদার দেখা হয়নি, সেই মানুষটা হঠাৎ করে কল্লোলদার সাথে গিয়ে একটা সুমধুর সম্পর্কের ভাব বিনিময় করলো। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি তোমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি। আমি যেটা দেখেছিলাম ক্লিপিংসে বা যেটা আমরা শুনেছি এতদিন অব্দি, সেটা নিয়েই তোমাদের সাথে কথা বলছি আর কি। তো সেই মানুষটার সাথেও কিন্তু কল্লোলদার কোনো রক্তের সম্পর্ক ছিল না, তারপরও প্রথম দেখায় তাদের মধ্যে এমন একটা ভাব বিনিময় হয়েছে যেটা দ্বারা বোঝা যায় এ প্রান্তের ব্যক্তিও ফ্র্যাঙ্ক মাইন্ডেড আর ও প্রান্তের ব্যক্তিটাও কিন্তু ফ্র্যাঙ্ক মাইন্ডেড। তো সেক্ষেত্রে দুজনের মধ্যে যে একটা মিষ্টি সম্পর্ক আমরা দেখতে পেয়েছি সেটাকে কি বলতে পারবো, দুটো ওপেন মাইন্ডেড মানুষ একত্রে একটা ভাব বিনিময় করছে। ঠিক আছে, আজকে সীমাদির সন্দীপদার প্রতি এই ভালোবাসাটাকে কি বলা চলছে, ভাই বা দিদির ভালোবাসা না, এমন এক কদর্য সম্পর্কে রূপ দিচ্ছে তারা, যেটা দিয়ে এটা প্রমাণ করা যায় যে তারা সমাজে কোনো একটা অবৈধ সম্পর্কে জড়িত রয়েছে, যেটা কখনো সম্ভব নয়। আমি এই এক্সাম্পলটা এই কারণেই তোমাদের কাছে রাখলাম। কিন্তু এবার তোমরা বলবে যে সেই পাতানো দিদি কি বারবার কল্লোলদার বাড়ি ছুটে পড়ে গেছে, হয়তো সম্পর্ক থাকে যেত, নেই সেরকম কিছু, প্রয়োজনই পড়েনি সম্পর্ক রাখার, বা এমন কোনো সিচুয়েশনই সৃষ্টি হয়নি যেটার জন্য এই দিদির প্রয়োজন পড়বে তাদের। ঠিক আছে, তো সেই ক্ষেত্র থেকে আমরা এই বিষয়ে সীমাদিকে কেন পেয়েছি এতবার তাদের কাছে, কারণ সন্দীপদা ভয় পেত, এখনো পায়, যে কোনো কাজে যে কোনো জায়গায় সে একা জিতে বা একা সামলে উঠতে, এতদিন তো তার জীবন সঙ্গী ছিল, সে একটা ভরসা করে তাকে নিয়ে পথ চলত, এখন তাকে যেটা পরিচালনা করতে হচ্ছে, তার সঙ্গী তাকে প্রতারণা করে চলে গেছে এবং সেই সঙ্গী তাকে বারবার মাটির অতলে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, যেখান থেকে সে একা উঠে আসতে গেলে তার একজন গাইডের প্রয়োজন আছে। এবার বলবে উকিল কি নেই, পয়সার বিনিময়ে তো গাইড আজকাল প্রচুর পাওয়া যায়। হ্যাঁ আছে, মেন্টাল সাপোর্টের জন্য কাউকে প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, আর সে যদি হয় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে দিদি হিসেবে সমস্ত সত্য তথ্য ফুটিয়ে এনে আমাদের কাছে তুলে ধরছে, তাহলে তো আর কোনো কথার কথা হবে না, তাই না? এই মানুষটা আর যাই বলুক না কেন, আর যাই করুক না কেন, এই কথাটা কখনো বিশ্বাস করতে আমরা কোনোদিন পারবো না যে সন্দীপদার সাথে তার এমন কোনো সম্পর্ক আছে যেটা সমাজের চোখে বৈধতা পাবে না, এই বিষয়টাকে কখনো মেনে নেওয়া যায় না, এটা সম্ভব নয়। ভাইয়ের মতো যে দেখে, আমরা দেখেছিলাম লাইফ চলাকালীন না, সন্দীপদা ফট করে কি যেন একটা বলে ফেরাতে সীমাদি টং করে মাথাতে একটা চাটি মেরে দিয়েছিল, সন্দীপদা না মাঝখানে একটু আমি দেখেছিলাম যে খানিকটা রেগে গিয়ে এইভাবে তাকালো, কি হলো, মারলে কেন তুমি আমাকে? এই একটা ভাই বোনের যে একটা খুনসুটির সম্পর্ক সেটা রয়েছে, এই বিষয়টাকে ভূপেন লাইভ করে ভিডিও আকারে ক্লিপিংস তুলে নিজের প্রয়োজন মতো ব্যবহার করবে বলে রেখে দিয়েছে।
একজন সমাজ সেবিকাকে সমাজের চোখে স্বচ্ছ করছে খানিকটা, যে সেই বিষয়টার মধ্যে ইনভলভ নেই, সে হচ্ছে শ্রেষ্ঠ, যেখান থেকে কিনা মিসগাইড পেয়ে সে আমাদের সঙ্গীতা ম্যাডামের কাছে এসেছিল কয়েকদিন কাজ শিখবে বলে। যে ম্যাডামকে আজকে উঁচুতে চলার চেষ্টা করছে সেই ম্যাডামের কাছ থেকে কিন্তু ধাক্কা খেয়ে বলছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল, এই ম্যাডামের কাছে কাজ শিখতে এসেছে, আবার এখান থেকে কিছু জিনিস আদায় করে নিয়ে তাকে ব্ল্যাকমেল যাতে করতে পারে সেরকম কিছু আদায় করে নিয়ে এখন গিয়ে বলছে সেই সমাজসেবিকা হচ্ছে সব থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ। ঠিক আছে, এখন সাবু দাদাকেও তাকে ক্লিন কার্ড প্রমাণ করতে হবে, আর সর্বোপরি নিজের চ্যানেলটা দাঁড় করাতে হবে, আর যেটা সে করতে খানিকটা হলেও সক্ষম হচ্ছে। কি কারণে? কিছু সংখ্যক মানুষ রেড়ে করে রক তুলছে, হ্যাঁ 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 আমরা তো দীর্ঘদিন ধরে জানি এই সম্পর্কটা এরকমই আমাদেরও দৃষ্টিকটু লাগতো, বারবার কিসের চলে যাওয়া, বারবার কেন এইভাবে আসা যাওয়া করা। আচ্ছা বলতো, যে সাবু দাদা এতদিন কোথাও মুখ দেখায়নি সে আজকে হঠাৎ করে অসহায় মহিলা চ্যানেলে মুখ দেখালো কেন? কারণ এটা বোঝাতে হবে মানুষকে আমাদের সম্পর্কের মধ্যে কোন রকম চিড় ধরেনি, বা আমি যা করেছি শুধুমাত্র ওর ভালোর জন্যই করেছিলাম, তোমরাই তো আমাকে ভুল বুঝেছ, যাতে পরবর্তীতে লাইভে এলে যে সকল মানুষগুলো ওনাকে ভুল বুঝেছিল তারা যেন হট করে আর গিয়ে কেউ এমন কোন অশ্লীল কথা না বলতে পারে বা বেইমান না বলতে পারে। তাই নিজেকে একদম স্বচ্ছ রেখে, স্বচ্ছ করে ভূপেনের মাধ্যমে তারপর এই অসহায় মহিলা চ্যানেলে মুখটা দেখালো। বিষয়গুলো খুবই পরিষ্কার, কিন্তু এই সন্দীপদার ভিডিওতে আজকে মানে আমি যে ভিডিওটার কথা আর কি বলছি, দাদু সম্পর্কে সন্দীপদা যে কথাগুলো আমাদেরকে জানিয়েছে যে দাদুর পরিবার পরিজন সবাই আছে, সেহেতু এই ভিডিওতে তোমরা সবাই মিলে তার সম্পত্তি আমাকে দিয়ে দেবে এইরকম কোনো আলোচনা করো না, তাতে করে তার মানে পরিবারের মধ্যে ঝামেলা লাগার একটা বিষয় তৈরি হয়ে যাচ্ছে। বক্তব্য মানুষের কি, বউ থাকতেও কেন সেই দাদু ঝুপড়ির মধ্যে বসবাস করছে? আমার যতদূর মনে হয় উনি পেশায় ঠাকুর তৈরি করতেন, এটা আমার মনে হয়, তাই ওই বাঁশের ঝোড়ো বাড়িটা, ঝোপড়া বাড়িটা ওনার রয়েছে। দ্বিতীয় কথা, বাড়িতে যদি ছেলে বৌমা বা তার স্ত্রীর সাথে কোনো রকম মনোমালিন্য হয় সে নিজের মতো একটা আস্তানা বেছে নেবে, আর হয়তো সে তার এই কর্মক্ষেত্রটাকেই তার আস্তানা হিসেবে বেছে নিয়েছে, তার পছন্দ নয়। অনেক এরকম পুরুষ মানুষ আছে যারা হয়তো তাদের স্ত্রীর হাতে রান্না পছন্দ করে না, আমি সত্যি কথা বলছি, আমাদের ফ্যামিলিতেও এরকম আছে। ঠিক আছে, যা মনে হয় যে তার স্ত্রীর চাইতে সে বেটার রান্না করে, সুতরাং স্ত্রীকে হয়তো কোনো সময় না পারলে কেটে কুটে গুছিয়ে বেটে বুটে দিল, স্ত্রী রান্না করলো কোনো রকমে খেয়ে নিল, কাটাকুটিও হয়তো পছন্দ হয় না, স্ত্রীকে তোলা কাপড়ের মতো রেখে দেওয়াও হলো, সাথে নিজের শখটা মেনটেন করে নিজের পছন্দ মতো খাওয়া দাওয়াও হলো। এরকম আত্মীয় স্বজনও আছে, আমাদের পরিবারেই আছে, তো সেই কারণেই বললাম। সেখান থেকে দাদুকে খেয়াল রাখার মতো কেউ নেই, এই অভিযোগের সুর নিয়ে পাতানো দিদির বক্তব্য যে সেই কারণেই এনাকে এত তোষামোদ করে চলছে, যাতে করে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিতে পারে, আর এই দাদুর সাথে দাদুর পরিবারের পরিবারের পরিজনের সবার বেশ মিল, যেমন আমাদের কাকিমা বার্ধক্যজনিত কারণে আলাদা থাকে সেটাকে ইস্যু করে এখন বলা হচ্ছে কি, দাদুও যেরকম মানে দাদুর এই কন্যাসম ভাইজিও সেরকম, দুজনেই আলাদা আলাদা তাদের পার্টনারের সাথে, বিষয়গুলোকে এইভাবে সমাজের সামনে হাইলাইট করছে। ঠিক আছে, আজকে অসহায় মহিলার বাড়িতে তার পোষ্যকে দেখতে না পাওয়া গেলে কিন্তু কেউ একবারও বলে না যে সে বস্তাবন্দি করে পোষ্যগুলোকে কোথাও ফেলে রেখে দিয়ে চলে এসেছে বা ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু সন্দীপ দাদের বাড়িতে রাস্তার যে পোষ্যরা রয়েছে তাদেরকে দেখতে পাওয়া যায়নি বলে এই পাতানো দিদি বলে দিল ফট করে যে বোধহয় আমার মনে হয় বাচ্চাগুলোকে কোনো বস্তায় পুরে ফেলে দিয়ে এসেছে। যাকে সন্দীপদার বাবা রোজ নিজে হাতে রান্না করে ভাত খাওয়াতো তাকে, তাদেরকে নাকি বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসা এতটাই সহজ, তাদেরকে আমরা দেখেছিলাম গুড়গুড়েরা বেশ বড় বড় হয়ে গিয়েছিল, হতেই তো পারে তাদেরকে কেউ নিয়ে গেছে বা তারা ইচ্ছে মতো কোথাও চলে গেছে, সব জিনিসটা তো আর প্রত্যেকদিন ভিডিওতে কভার করা যায় না। সন্দীপদার বাবা কিন্তু নিপাত ভালো মানুষ, যারা আজকে বলছো যে নোংরা বিদ্রোহী কবি স্পেশালি এই পাতানো দিদির উৎসাহে, তাদের জন্যই বলি সে কিন্তু চিরটাকাল মুখ বন্ধ করেছিল, আজকে গিয়ে সে মুখ খুলতে বাধ্য হয়েছে খানিকটা, কারণ দেখছে তার চুপ করে থাকাটাকে মানুষ ভেবে নিয়েছে তার কমজোরি, তার ছেলে তার মেয়ে, ছেলের জীবনটা রসাতলে যাচ্ছে, মেয়ে আরো আগ্রহী করে তুলছে সবাইকে যাতে আরো রসাতলে পাঠিয়ে দেওয়া যায়, এগুলো দেখে তো সহ্য করতে পারছে না, সেই বুড়ো মানুষটার পক্ষে তো এগুলো এতগুলো জিনিস সহ্য করাটা সম্ভব নয়, সে নিজের তালে নিজের খেয়ালে থাকে। এখন যদি তার সংসারটাকে এভাবে ছিন্ন ভিন্ন করার জন্য তারই বাড়ির বেছে নেওয়া পুত্রবধূ এইভাবে উঠে পড়ে লেগে থাকে, তাহলে তার মুখ থেকে কি সুমধুর ভাষা বেরোবে?
সমস্ত শালীনতা, সমস্ত সমাজের দায়বদ্ধতা নিয়ে রাখার ভার কি শুধুমাত্র পাত্রপক্ষের বাড়ি? আর যে পরকীয়া করে তাদেরকে এত বিপদে ঠেলে সমাজের সামনে অসম্মান করে বেরিয়ে চলে গেল, তার কোনো দায়ভার ছিল না? সে একদম ক্লিন, সে সমস্ত দায়ভার থেকে মুক্ত। 5টা বছরে, আমি তোমাদের কিন্তু আজকে সকালের ভিডিওতে এটা রিমাইন্ড করিয়েছিলাম যে 5টা বছরে চুপ করে ছিল বলে তোমাদের মনে হয় যে হ্যাঁ ও ভীষণ চাপা স্বভাবের মানুষ, সে কিন্তু এই 1টা বছরে এত লোকের কাছে নিজের মনের কথা বলেছে যে প্রত্যেকে ওকে এখন সুযোগ সন্ধানীর মতো সুযোগ নিচ্ছে, ওর কাছ থেকে সুযোগ নিচ্ছে প্রত্যেকে। দেখো না, সাবুদাদার কাছে বলে এসেছে, পাতানো দিদির কাছে বলেছে, আরো কত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে না জানি বলে এসেছে সমস্ত কথা, যে আমার পরিবারে আমি টাকা দিই, আমার পরিবার আমাকে এইরকম ট্রিট করে, এখানে টাকা ছাড়া আমার কোনো ভ্যালুয়েশন নেই, এই সমস্ত কথাগুলো কেন বলেছে? নিজের মনের মধ্যে কথাগুলো রাখতে পারেনি, কাউকে একজনকে বলতে হবে, বলার তাগিদে বলার সাথী খুঁজে এই সমস্ত কথাগুলোকে ও বলে ফেলেছে। মনে হয় 5টা বছর ধরে মুখে জাস্ট কুলু পেটে ও কন্টেন্ট করে গেছে, সন্দীপদা অত্যাচার করে গেছে, ও সহ্য করে গেছে। আর 5 বছর পর ওর আউটবাসটা হলো কিভাবে? একজন সম্পর্কে, একজনের সাথে সম্পর্কে আসার পর, তাও কি নিজে থেকে স্বইচ্ছায় এই জিনিসটা প্রকাশ্যে আনেনি, এনেছে ও এটা তখন যখন ও ধরা পড়ে গেছে। বিষয়গুলো কি এতটা সহজ? দেখো, তুমিও ভুল করো, আমিও ভুল করি, আমার মতো আরো 1000টা মানুষ ভুল করে। ভুল থেকে মানুষ শেখে, শিখে যদি তুমি নিজের জীবনে এগিয়ে যেতে পারো তাহলে সেই ভুলটাকে ক্ষমা করা যায়, আর তুমি যদি কন্টিনিউ করো তাহলে সেটাকে কি বলা যায়? এই যে ভূপেনের মতো মানুষ বলছে, এক ঘরে যদি রেখে দেওয়া হয় তাহলে সমস্ত কিছু ভুলে যাবে, কজনের সাথে ছিল, কজনের সাথে থাকবে, সবকিছুই মানুষ ভুলে যায়। আচ্ছা সত্যি, সম্পর্ক কি এতই ঠুনকো? এতই ঠুনকো? তার মানে ওর বক্তব্য অনুপাতে প্রথম দিন যা ছিল, রক্তের সম্পর্ক ছাড়া ভাই বোনের সম্পর্ক হয় না, মাখামাখি করা বা স্বার্থ ছাড়া কোন রকম সম্পর্ক যদি আমরা দেখতে পাই তাহলে সেটা সবসময় সমাজে অবৈধ সম্পর্কের চোখ নজরেই পড়বে। আর এদের মতো কিছু পুরুষ মানুষের জন্যই কিন্তু সমাজে এই হিপোক্রিট পুরুষ মানুষগুলো তৈরি হয়। এও তো ভবিষ্যতে কোনো সন্তানের বাবা হবে, তা এই সন্তানকে কি শিক্ষা দেবে? তোকে যদি কেউ বিনা স্বার্থে তোকে যদি কেউ সাহায্য করতে আসে তাহলে জানবি সে তোর সাথে গ্রিন সিগন্যাল দিচ্ছে, মাখামাখি করতে চাইছে। এটা সেই বাচ্চাটা কখনো ভাবতে পারবে না যে সে হয়তো আমাকে সত্যিই ফেভার করতে চাইছে, নিঃস্বার্থ ভাবেই চাইছে, এটা সে কখনো ভাববে না। মানুষ ঠকে শেখে নিঃস্বার্থ ভাবেই, কিন্তু এই ধরনের যে মানুষের মেন্টালিটিগুলো, তারা কি কাউকে কিছু শুদ্ধভাবে শেখাতে পারবে? প্রথম দিন কি সে বলছে তার জামাইবাবু এই, তার জামাইবাবুর ওই সেই, এই সেই, এই সমস্ত কথাগুলো কি কোনো ভদ্রবাড়ির ছেলে এইভাবে বলতে পারে? শুধুমাত্র প্রতিবাদ করতে হবে বলে তাই? এই তো আজকে 1টা 1.5টা বছর কাটতে চললো, 1.5 বছর হতে চললো, আমার তো 1 বছর পার হয়ে গেছে চ্যানেলটা, তো 1.5 বছর হতে চললো, প্রতিবাদ তো আমিও করেছি, কই আমার তো এরকম ভাবে বলা লাগেনি। কমেন্ট সেকশনে কত মানুষ কত কথাই বলে যায়, অনেক এমন কথাও বলে যায় যেগুলো কানে শোনা মানেও আমার কাছে পাপ, ঠিক আছে, আমাকে এত উল্টো পাল্টা কথা বলে যায়, কই তাদের জন্য তো আমার মুখ থেকে ওই কথাটা বেরোচ্ছে না। এবার বলবে যে হ্যাঁ, যদি সেরকম সিচুয়েশন তুমি ফেস করতে তাহলে হয়তো তুমি বুঝতে। দেখো, সিচুয়েশন সবাই সবার মতো করে ফেস করে, তার মানে এটা নয় তুমি নিজেকে সেই অতলে নামিয়ে নিয়ে যাবে। তোমার হাতেই সবসময় থাকে নেগেটিভ পজিটিভ, প্রত্যেকটা পথ তুমি নিজেই নির্বাচন করতে পারো। এবার তুমি যদি মনে করো যে তোমার পথটাকে তুমি নেগেটিভ হিসেবেই নেবে আর সেই সুতোটা তুমি অন্য কোনো মানুষের হাতে দেবে, তাহলে তো ভাই তুমি অনেক ভুল করছো, আর সেই ভুলটাই এই অসহায় মহিলা করেছে বলে আজকে ওকে ভুক্তভোগী হতে হচ্ছে। জীবনের রাশটাও নিজের হাতে ছিল না, সবসময় চেয়েছে যে অন্য কেউ পরিচালনা করুক, কিন্তু আমার স্বাধীনতা, আমার স্বেচ্ছাচারিতা, আমার জোরটা আমি সবার সামনে দেখাবো আর সবাইকে বলবো যে আমার হাতেই সর্বক্ষমতা। সেটা হয় না, হয় নিজেরটা নিজের ব্লডও তৈরি করে নাও, আর নয় অন্যের মতো করে নিজেকে পরিচালনা করো। এই দুটো অপশনই তো থাকে। ও যে জীবনে কি চায় বা ও জীবনে কি পাবে আমাদের কারো জানা নেই। এখন মানুষ ওকে অ্যাডভাইস দিচ্ছে, একটা নতুন বাড়ি কেনো, একটা জমি কেনো, নিজের পায়ের তলা জমিটা শক্ত করো। কেউ কি এটা বলার সাহস পাচ্ছে না যে তোমার বাবাকে বলো তো ওপর তলাটা তোমাকে দিয়ে দিতে, বা তুমি 3তলা করে নাও? কেউ এটা বলার সাহস পাচ্ছে না, কারণ এটা হবে না। সবাই বলছে যে শ্বশুর বাড়িতে সম্পত্তির ভাগ চাও, কিন্তু যে নিজের বাবা, যে জন্মদাতা, তার কাছ থেকেই ভাগটা চাইতে বলতে পারছে না। লজ্জার বিষয়, তাই না? লজ্জার বিষয়। এরা আবার নিরপেক্ষ ভিউয়ার্স, ক্রিয়েটার নিজেদেরকে দাবি করে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, এই ভিডিওটার এই পর্যন্তই। আমি আশা করছি তোমাদের কাছে এক্সাম্পলটা দিয়ে বোঝাতে পারলাম, যারা এই মুহূর্তে সীমাদির সাথে জড়িয়ে দিচ্ছ তাদের উদ্দেশ্যে কিন্তু এটা, ঠিক আছে? বেশ, নিঃস্বার্থভাবেও কারোর সাথে ফ্র্যাঙ্কলি কথা বলা বা তার সাথে বন্ধুসুলভ আচরণ করা মানেই তার সাথে কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া নয়, যেটাকে সমাজে অবৈধতা বলা চলে, ঠিক আছে? চলো, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শীঘ্রই আরও নতুন একটি ভিডিওর সাথে।